আমি নিশাত খুশবু। এই যে আসছে শনিবার 28শে মে আকলু প্লাজাতে হতে যাচ্ছে নিশাত খুশবু প্রেজেন্স নেক প্রোডাকশনসের আয়োজনে ওয়েডিং ফেয়ার। সো অলরেডি লন্ডন বলেন, লন্ডনের বিভিন্ন জায়গা বলেন, সবাই অলরেডি দাওয়াত পেয়েছেন এবং সবাই জানেন এই মেলাটা সম্পর্কে। বাট একটা কনফিউশন যেটা তৈরি হয়েছে, যেটা আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে ওয়েডিং ফেয়ার নামকরণ করাতে অনেকে মনে করছে যে এটা হয়তো শুধুমাত্র যারা ব্রাইড গ্রুম বা যাদের হয়তো এই সিজনে বিয়ে হবে শুধু তাদের জন্য। আসলে কিন্তু তা নয়, এটা একটা ওয়েডিং থিমড বেস একটা ফেয়ার। বাট এই মেলাটা কিন্তু সবার জন্য আয়োজন করা হয়েছে। সকাল থেকে চলবে কনসার্ট, বিভিন্ন আমাদের যারা লন্ডনের প্রমিনেন্ট সিঙ্গার আছেন বা ডান্সার আছেন তারা পারফরমেন্স করবেন। তারপর সন্ধ্যার দিকে 6টা থেকে কাওয়ালির আয়োজন করা হয়েছে এবং সেই সাথে আমাদের ফেমাস ভেরি ভেরি পপুলার সিঙ্গার অ্যান্ড সং রাইটার প্রীতম আহমেদ, তার লাইভ পারফরমেন্স হবে সন্ধ্যা 7:30 থেকে রাত 10:30 পর্যন্ত। তাছাড়া সারাদিন তো প্রাইজ গিভিং সেরিমনি, আরও বাচ্চাদের আয়োজন, অনেকের পারফরমেন্স থাকছে। সেই সাথে একটা মজার বিষয় আমরা অ্যাড করেছি এই মেলাতে, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। সো ছোটোদের গ্রুপে এবং বড়দের গ্রুপে দুইটা গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং 6 জনকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে পুরস্কার দেওয়া হবে। সো যে যেখান থেকে আসবেন মেলায়, বউ সেজে আসেন, ঘটক সেজে আসেন, ডাক্তার ইঞ্জিনিয়ার, যেমনটা আমরা স্কুলে যেমন খুশি তেমন সাজের প্রতিযোগিতা হতো ওরকম সেজে আসলে 3টার মধ্যে যদি ভেনুতে পৌঁছে যায় তারা অংশগ্রহণ করতে পারবে। আর মেলাতে প্রায় 50টার মতন স্টল থাকবেন, যেখানে বিভিন্ন রকমের খাবারের ফুড স্টল থাকছে, সেই সাথে ব্রাইডাল ওয়্যার থাকছে, গ্রুমস ওয়্যার থাকছে, নর্মাল যেগুলো হচ্ছে গেস্টদের ওয়্যার, যেমন জামদানি শাড়ি, কাতান শাড়ি, সালোয়ার কামিজ, গয়না, জুতা, ব্যাগ, সব কিছুরই কিন্তু আয়োজন থাকছে। তারপর ফ্লাওয়ার শপ থাকছে, যেখানে আপনারা ফ্রেশ ফ্লাওয়ার কিনতে পারবেন, বেলি ফুলের মালা কিনতে পারবেন। তাছাড়া আরও অনেক আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সো যারা আসবে তারা খুব এনজয় করবে। তাছাড়া বাচ্চাদের কথা আমি সবসময় মাথায় রাখি, আমার গত ইভেন্টেও যারা এসেছে তারা দেখেছেন যে বাচ্চাদের জন্য ফ্রি বাউন্সি ক্যাসেলের আয়োজন ছিল, পপকর্ন, আইসক্রিম, তারপর হাওয়াই মিঠাই, তারপর পান, তারপর চানাচুর মাখানো, ঝালমুড়ি, আমড়া ভর্তা, জলপাই ভর্তা, অনেক কিছুর আয়োজন থাকছে। আসলে আমরা অনেক কিছু সারপ্রাইজ রাখছি আমাদের দর্শকদের জন্য যারা এই শনিবারে আসবে। সো আশা করছি সিন্স ইটস এ ইনডোর ইভেন্ট, সকাল থেকে একদম রাত পর্যন্ত সবাই সময় করে যদি আসে তারা খুব এনজয় করতে পারবে, মজা করতে পারবে। এবং এই আয়োজনটা ছোট থেকে শুরু করে ছেলে মেয়ে বড় অ্যাডাল্ট সবার জন্য আয়োজন করা হচ্ছে। সো আমি সবাইকে অর্গানাইজারদের পক্ষ থেকে ইনভাইট করব, সবাই আকলু প্লাজাতে এই শনিবারে চলে আসবেন। আই হোপ এই সামারের এই সুন্দর ওয়েদারে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে চমৎকার একটি দিন কাটাতে পারবেন। আচ্ছা, মেলা চলবে, আমি শুরুতেও বলেছি আবারও বলছি, সকাল 11:30 থেকে রাত 10:30 পর্যন্ত মেলা চলবে। আর এই মেলায় আরেকটা মেইন অ্যাট্রাকশন, সেটা গত মেলাতেও ছিল, ফেস পেইন্টিং। বাচ্চাদের জন্য ফেস পেইন্টিংয়ের ব্যবস্থা থাকবে, হেনা আর্টিস্টরা থাকবে, আমার হাতে অলরেডি মেহেদি দেখতে পাচ্ছেন। সো আরও অনেক কিছুর আয়োজন থাকছে। আর মেলাটা হচ্ছে এই যে এই শনিবারে। আর পার্কিংয়ের ফ্যাসিলিটিস আছে, ব্রিটানিয়া পার্কিং, লিবার্টি পার্কিং। সো পার্কিং নিয়েও কাউকে চিন্তা করতে হবে না, লং ডে ব্যাপী হয়তো £10 বা এরকম বা আশেপাশে ফ্রি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। সো সবাই যারা রংফোর্ডে আশেপাশে থাকেন, লন্ডনে থাকেন, কারণ গতবার মেলাতে দেখেছি আমরা অনেক দূর দূরান্ত থেকেও ভিজিটাররা এসেছিলেন। সো আই হোপ এবারও সবাই আসবেন, সবাই মজা করবেন। বিভিন্ন জিনিসের আয়োজন করা হয়েছে, সেই সাথে বড়দের জন্য এন্টারটেনমেন্টের জন্য ক্যারাম বোর্ড খেলার আয়োজন করা হচ্ছে। সো ইটস ফর এভরি ওয়ান, আমি শুধু বলবো এটা হয়তো নামকরণ করা হয়েছে ওয়েডিং ফেয়ার, বাট যারা আসবে সবাই এনজয় করতে পারবে, সবার জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে।